বিসমিল্লা রহমানির রহিম দেশে প্রকাশে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বোন আশা করি মহান আল্লাহর ইচ্ছে আপনারা সবাই ভালো আছেন আরবিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজ আমরা শিখব আরবি ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এই শব্দের অর্থগুলো আপনারা যদি সঠিকভাবে মুখস্ত করে নিতে পারেন তাহলে আরবি ভাষায় আপনি অনবরত কথা বলতে পারবেন যে কোনো সমস্যায় আপনি আরবি ভাষা বলে কাটিয়ে ফেলতে পারবেন সম্মানিত ভাই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল আশা করি আজকের পর্ব থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং সম্পূর্ণ পর্বটি অল্প সময়ে শেষ করি আমাদের আজকের পর্বের প্রথম যেই শব্দটি আছে সেটা হলো করা করাকে আপনি যদি আরবি ভাষায় বলতে চান আপনাকে বলতে হবে সৌবি সৌবি সৌ মানে হলো করা এরপর আছে কাজ করা কাজ করা কে আরবি শব্দে বলবেন স্ত্রাগল স্ত্রাগল স্থাগল শব্দের অর্থ কাজ করা এখন আছে কাজ না করা কাজ না করা কি আরবি ভাষায় বলা হয় মাই স্ত্রাগল মাই স্ত্রাগল মাই স্ট্রাগল মানে হলো কাজ না করা শ্রমিক শ্রমিককে আরবি ভাষায় বলে আমেদ আমেল আমেল মানে হলো শ্রমিক সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই শুনে থাকবেন যে আমেল বিসায় মানুষ বিদেশ যায় সেই আমেল মানে হলো শ্রমিক আশা করি বুঝতে পেরেছেন এখন লেখা আছে সাধারণ শ্রমিক সাধারণ শ্রমিককে আরবি ভাষায় বলে আমেল আদি আমেল আদি আমেল আদি মানে সাধারণ শ্রমিক তারপরের শব্দটি হলো মিস্ত্রি মিস্ত্রিকে আরবি ভাষায় বলে মোয়াল্লেম 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 মানে মিস্ত্রি এবার লিখা ম্যানেজার ম্যানেজারকে আমরা আরবি শব্দে বলব মুদির 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 মানে ম্যানেজার তারপরই আছে সুপারভাইজার সুপারভাইজারকে আরবি শব্দে বলা হয় ফোরম্যান 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 মানে সুপারভাইজার তারপর আছে মালিক মালিককে আরবি শব্দে আমরা বলবো আরবাব অথবা কফিল আরবাব অথবা কোফিল তারপরে লেখা আছে পারা বা পারব পারা বা পারব এর কি শব্দ বলে ইগদার ইগদার মানে পারা বা পারব এবার যে শব্দটি সেটা হলো না পারা বা পারব না না পারা বা পারব না কে আরবী শব্দ বলে মা ইগদার মা ইগদার মা ইগদার মানে না পারা বা পারব না আমরা চলে যাব আরো একটি নতুন শব্দে নতুন শব্দটি হলো কারণ বা জন্য কারণ বা কে আরবি শব্দে বলা হয় আসান 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 মানে কারণ বা জন্য। শব্দটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করবেন তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দে পরবর্তী শব্দটি হলো জন্য জন্যকে আমরা আরেকভাবে বলতে পারি আরবি ভাষায় আর সেটা হলো হাইক 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 মানে হলো জন্য এরপর কাজের ছেলে কাজের ছেলেকে আরবি ভাষায় বলে খাদেম 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 মানে কাজের ছেলে সম্মানিত ভিউয়ার্স এখানে আরেকটি কথা মনে রাখবেন আমাদের দেশেও কিন্তু খাদেম বলা হয় বিশেষ করে বিভিন্ন মাজারে বা মসজিদে যারা কাজ করে বা দরবারে কাজ করে তাদেরকে বলা হয় খাদেম খাদেম মানে হলো কাজের ছেলে এরপর কাজের মেয়ে কাজের মেয়েকে আরবি ভাষায় বলে খাদ্যমা খাদ্যামা খাদ্যামা মানে কাজের মেয়ে এবার আছে ভালো বা ঠিক আছে ভালো বা ঠিক আছে কে আরবি ভাষা বলে বা তামাম যেই দুটি শব্দই বেশ প্রচলিত আপনার যে শব্দটি ভালো লাগে আপনি সেই শব্দটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুটি শব্দই খুব গুরুত্বপূর্ণ এবং প্রচলিত ভালো বা ঠিক আছে কে আরবি শব্দ বলে তামাম বা যেই তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দে পরবর্তী শব্দটি হল ভালো এই ভালোকে আবার আপনারা বলতে পারেন কয়েস বা তাইয়েব কয়েস বা তাইয়েব যেমন অনেকে জিজ্ঞাসা করে থাকে যে বন্ধু কেমন আছো আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আনা কয়েস এছাড়া আমরা বলতে পারি তাইয়েব তাইয়েব বললেই বলা হয়ে যায় যে হ্যাঁ ভালো আছি তো আমরা জানতে পারলাম কয়েস বা তাইয়েব এর বাংলা অর্থ হলো ভালো মনে রাখার চেষ্টা করবেন তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দটিতে পরবর্তী শব্দটি হল ভালো না ভালো নাকে আরবি ভাষায় বলে মু শব্দটি এখানে না অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ না বোধক অর্থে ব্যবহৃত হয় যে কোনো শব্দের আগে মু অথবা মাই যদি ব্যবহৃত হয় বুঝে নেবেন সেটা তার নেগেটিভ বলা হচ্ছে মানে নাবোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে তো মুখ মানে ভালো না এছাড়াও আপনি আরেকভাবে বলতে পারেন মুজেন 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 মানে ভালো না তো মুখ বা মুজেন আপনি যাই বলেন না কেন দুটি লে অনেক সময় আহ লে কথাটি ব্যবহৃত হয় কিন্তু এটা খুব কম আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত করব লেইস লেস মানে কেন তারপর চলে যাচ্ছি পরবর্তী শব্দতে পরবর্তী শব্দটি হলো কে এই কে কে আবার আপনার অন্যভাবে বলতে পারি আমরা সেটা হলো মিনু বা মিন মিনু বা মিন মনে রাখার চেষ্টা করবেন মিনু বা মিন মানে হলো কে তারপরে লেখা আছে কে সে কে সে মিন হু মিন হু মিন মানে হলো কে সে তারপর পরবর্তী শব্দে যাচ্ছি পরবর্তী শব্দটি হলো কখন কখন এর আরবি হলো মিতা মিতা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি ওয়েন ওয়েন ওয়েনও ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই ওয়েন মানেও কখন তারপর যে শব্দটি আছে সেটা হলো কার কারকে আরবি ভাষায় বলবেন মাল মিনু মাল মিনু মানে হলো কার মাল মিনু এবার যে শব্দটি আছে সেটা হলো কত কতকে আরবি ভাষায় বলে কাম কাম শব্দটির অর্থ কত সম্মানিত ভিউয়ার্স আপনি ইচ্ছে করলে অন্যভাবে বলতে পারেন যেমন চাম 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 মানে কত তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাম শব্দটি কাম মানে কত তারপর যেমন আমরা ছোট একটি বাক্য তৈরি করতে পারি হাদা কাম এটা কত এভাবেও আমরা জিজ্ঞাসা করতে পারি তারপর লিখে আছে কোথায় কোথায় কে আরবি শব্দে বলা হয় ওয়েন 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 মানে কোথায় কোথায় when এবার চলে যাব আমরা পরবর্তী শব্দে পরবর্তী শব্দটি হলো কিভাবে কিভাবে এর আরবি হলো শোন শোনো শোনো বা কেইফ 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 মানে হলো কিভাবে খুবই সুন্দর একটি শব্দ মনে রাখবেন তারপর কি কি কেও আমরা বলতে পারি শোনো বা এশ 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 কালাম এভাবেও আমরা বলতে পারি আহ বিভিন্ন প্রশ্ন বা শূন্য বললেও হয়ে যায় দনটির অর্থ শূন্য বা এস দণটির অর্থই হলো কি প্রশ্ন করার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় লেখা আছে হা হা কে আমরা আরবি ভাষায় বলবো না আম অথবা হ্য না আম না আম বা শব্দের অর্থ হা কেউ আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা হ বললে বলি যে হা হা বা ইয়েস এগুলো বলে থাকি আরবি বলবো আমরা না আম বা হ্যায় এখন লিখে আছে না না কে আরবি শব্দ বলা হয় লা 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 না মনে রাখবেন তারপর বেশি 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 এখন লিখে আছে অধিক অধিক এর আরবি হলো আক্তার 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 মানে হলো অদিক তারপর বড় বড় আরবি শব্দ বলে আকবর আকবর আকবার শব্দের অর্থ হলো বড় তারপর আমরা চলে যাব যাবো আরেকটি নতুন শব্দ লেখা আছে বদলানো বা পরিবর্তন করা বদলানো বা পরিবর্তন করা ভাষায় বলে বদল বদল বা গায়ের 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 পরবর্তী শব্দটি হলো নড়াচড়া করা বা নাড়ানো নরাচরা করা বা নাড়ানো কে আরবি শব্দে বলে হাররেক 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 মানে নরাচরা করা বা নাড়ানো এবার লিখে আছে কথা কথাকে আরবি শব্দ বলে কালাম 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 মানে কথা বলা বলা এর আরবি হলো গুল গুল মানে বলা আমাকে বলেছে কাল্লামনি 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 মানে আমাকে বলেছে এবার লিখে আছে তোমাকে বলেছি কাল্লামতা কাল্লামতা মানে তোমাকে বলেছি কাল্লামতা মিথ্যা মিথ্যা এর আরবি হলো কেজাব কেস মানে মিথ্যা সত্য সত্য এর আরবি হলো হল মানে সত্য সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্য মূল্যবান মন্তব্য দেখা হবে পরবর্তী পর্বে কথা শেখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ